সাপ দেখে ভয় লাগে? হ্যাঁ, লাগারই কথা, আমার অনেক ভয় লাগে। সাপ দেখে ভয় পায় না এমন মানুষ পৃথিবীতে খুবই বিরল। আমি বেশ কয়েকটি বৈশিষ্ট্যের কথা বলবো যেগুলো দেখে চেনা যাবে যে কোনটা বিষাক্ত সাপ আর কোনটা নির্বিষ সাপ। তো তাহলে দেখে নেওয়া যাক, বিষাক্ত সাপে দুটি দাঁত পাশাপাশি থাকবে আর অবিষাক্ত সাপে পাশাপাশি অনেকগুলো দাঁত থাকবে এবং বিষাক্ত সাপের দাঁতের মতো নির্দিষ্ট কোনো দুটি দাঁত থাকবে। বিষাক্ত সাপ কামড় দিলে এ ধরনের দুইটি দাগ পাশাপাশি দেখা যাবে, অবিষাক্ত সাপ কামড় দিলে এই ধরনের পাশাপাশি অসংখ্য দাগ দেখা যাবে। বিষাক্ত সাপের মাথা সবসময় ত্রিভুজাকৃতির বা ত্রিকোণাকৃতির হয় আর অবিষাক্ত সাপের মাথাটা সবসময় সরু এবং লম্বা হবে। তো যে সাপগুলোতে ফানা দেখা যায় সেগুলো সাধারণত বিষাক্ত হয় এবং যে সাপগুলোতে ফানা দেখা যায় না সেগুলো সাধারণত অবিষাক্ত হয়। বিষাক্ত সাপের লেজগুলো সবসময় চ্যাপটা এবং মোটা হয় আর অবিষাক্ত সাপের লেজগুলো সবসময় সরু এবং লম্বা হয়। তাহলে এরপরে আমি একটি ভিডিও নিয়ে আসবো, সেটা হবে যে সাপে কামড় দিলে কি হয়। তো যারা নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।